ओम शांति। आज के 28 नवेम्बर 2021 आम्रा सुनछी प्रात अव्यक्त बापदादा का मुरली आजकेर महावाक्य। এই মহাবাক্য বাবা প্রথম চালিয়েছেন 1 ডিসেম্বর 1989 ইংরেজি, আর আজকে আমরা শুনছি। আজকের মহাবাক্য হলো সমান দ্বারাই সম্মান প্রাপ্তি। অর্থাৎ বাবা অত্যন্ত গভীর থেকে গভীর মুরুলি আজকে চালাচ্ছেন। সমান মানে আত্মার সমান। আত্মার সমান যদি আমাদের থাকে, বাবা ভ্যারাইটি সমান আমাদেরকে রোজ প্রতিদিন আমাদেরকে দিচ্ছেন, সেই আত্মায় সম্মান প্রাপ্তি হবে। তো বাবা তার ডিটেইল আজকে পাঠ আমাদেরকে পড়াতে এসেছেন। আজ বাপ দাদা চারিদিকের সমানদারী বাচ্চাদেরকে দেখছেন। আমরা সবাই সমানদারী বাচ্চা। সমানদারী বাচ্চাদেরই সারা কল্প সম্মান হয়। অনেক অনুভবের বিষয়, এক জন্ম সমানদারী, সারা কল্প সম্মানধারী। এক কল্প এক জন্ম অর্থাৎ সঙ্গম যোগ, আর সারা কল্প মানে সত্য ত্রেতা দ্রাপর কলি। নিজের রাজ্য রাজ্য অধিকারী হওয়ার কারণে প্রজা দ্বারা সম্মান প্রাপ্ত হয়। সত্যযুগ সম্মান প্রাপ্ত হয় প্রজা দ্বারা, আর অর্ধেক কল্প ভক্তের দ্বারা। দ্রাপর থেকে তোমরা সম্মান প্রাপ্ত করো। এখন তোমাদের লাস্ট জন্মেও ভক্তদের দ্বারা দেবাত্মা ও শক্তি রূপের সম্মান দেখছো আর শুনছো। অনেক মন্দিরে দেবের পূজা হচ্ছে, দেবীর পূজা হচ্ছে, দেবীর দেবর গায়ন হচ্ছে, কীর্তন হচ্ছে, কত গভীর ভালোবাসার সাথে। তো এখন সম্মান দিচ্ছে না, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এত শ্রেষ্ঠ ভাগ্য তোমরা কিভাবে প্রাপ্ত করেছো এটাই এখন বুঝনীয়। শুধুমাত্র একটা মুখ্য বিষয়ের ত্যাগেই এই তোমাদের ভাগ্য। বাবা আমাদেরকে মূলে নিয়ে এসেছেন। কি ত্যাগ করেছিলে তোমরা এই সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়ে? দেহ অভিমানের ত্যাগ করেছো, তাই না? কেননা দেহ অভিমানের ত্যাগ ব্যতীত সমানে তোমরা স্থিত হতে পারো না, কখনো সম্ভব নয়। এই ত্যাগের রিটার্নে ভাগ্য বিধাতা ভগবান ভাগ্যের বরদান দিয়েছেন, দেবতা রূপে আমাদেরকে উন্নীত করেছেন। দ্বিতীয় বিষয়, স্বয়ং বাবা ভগবান তোমাদের সব বাচ্চাকে সমান দিয়েছেন। এই সময়ে ব্রাহ্মণ জীবনে রোজ প্রতিদিন আমাদেরকে বাবা সমান দিচ্ছেন, সমান দিচ্ছেন। এই সম্মানে আমাদের স্থির থাকার জন্য বলছেন বাবা বাচ্চাদেরকে চরণের দাস দাসী থেকে, যেটা আমরা ভক্তিতে আমরা নিজেকে চরণের দাস দাসী বলে পরিচয় দিয়েছি, বাবা তার থেকে মুক্ত করে মস্তক মুকুট বানিয়েছেন। কত বড় সম্মান দিয়েছেন, তাই না? তো এই রকম সম্মান প্রাপ্তকারী বাচ্চাদের বাবাও তো সম্মান রাখেন। প্রথমে বাবা আমাদেরকে সম্মান দিয়েছেন, বাবা বাচ্চাদের সদা নিজের থেকেও সামনে এগিয়ে রাখেন। প্রথমে বাচ্চারা তোমরা প্রথমে প্রত্যক্ষ হও, তারপর বাবা প্রত্যক্ষ হবে। সদা বাচ্চাদের গুণের গায়ন করেন বাবা। প্রতিদিন গভীর ভালোবাসার সঙ্গে স্মরণের স্নেহ বাবা আমাদের দেওয়ার জন্য পরমধাম থেকে সাকার বতনে ছুটে আসেন। ওখান থেকে বাবা পাঠিয়ে দেন না, এমনও হতে পারত বাবা পরমধাম থেকে ব্লেসিং পাঠিয়ে দিলেন বাচ্চাদের জন্য, বরং বাবা মনে করেন বাচ্চারা দুঃখে আছে, কষ্টে আছে, বরং আমি যাই একে গিয়ে তো কোটি আত্মাকে আমি বরদান দিয়ে আসি, ব্লেসিং দিয়ে আসি। তো বাবা রোজ প্রতিদিন তোমাদের স্নেহ ভালোবাসা প্রাপ্ত হয়, তাই না? তো এত শ্রেষ্ঠ সম্মান আর কেউ দিতে পারে সংসারে? কেউ দিতে পারে না। স্বয়ং বাবা সম্মান দিয়েছেন, সেই অবিনাশী সম্মান অধিকার রয়েছে তোমাদের। বাবা বলছে কি ড্রামাতে, এটা আমার পার্ট আর তোমাদের সেটা অধিকার। এমন শ্রেষ্ঠত্বের অনুভব করো কি? বাবা বলছে কি এখন এটা আমাদের নিজেকে প্রশ্ন করা, যে এমন আমরা শ্রেষ্ঠ আত্মা, এমন শ্রেষ্ঠ কর্ম আমরা করি, তার জন্য ভগবান আমাদেরকে সম্মান দেয়, এমন নিজেদের কি ফিলিং হয়? সমান আর সম্মান এই দুইয়ের মধ্যে এক গভীর তালমিল আছে, এক সম্বন্ধ আছে। এই সম্বন্ধকে আমাদের এখন অনুভব করা। তো সমানধারী নিজের প্রাপ্ত হওয়া সমানে থেকে সমানের সম্মানে থাকে, যে ভগবান আমাদেরকে সমান দিয়েছেন এই সমানের সম্মানে থাকে আত্মা। আর অন্যদেরকেও সম্মানের সাথে দেখে, কাউকে ছোট বলে দেখে না, কাউকে নিন্দা করে না, তো এবং সকলের সম্পর্কে আসে, সকলকে ভালোবাসা প্রদান করে। সমানের অর্থই হলো সকে সম্মান দেওয়া। সমানের অর্থই হলো
সকে নিজেকে প্রথমে সম্মান দাও, আমি ভগবানের সন্তান আর দুনিয়ার সকলে ভগবানের সন্তান, তখন অপরের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য বোধ আসবে। যেমন বাবা তো বিশ্বের সকল আত্মা দ্বারা সম্মান প্রাপ্ত করেন, সকল আত্মা ভগবানকে তো সম্মান করেন, এবার সে মুসলমানই হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলেই প্রত্যেকে ভগবানকে সম্মান করেন। বাবার যতই সম্মান প্রাপ্ত হয়, বাবাও কিন্তু তোমাদেরকে সব বাচ্চাকে তেমনই সম্মান দেন। যে দেয় না সে দেবতা হয় না। বাবা তাও তার পরিপ্রেক্ষিতে বলছে, যদি তুমি আত্মা সকল আত্মাকে তোমার ভাই রূপে বোন রূপে না দেখতে পারো, তাহলে তুমি দেবতা হতে পারবে না। এটা হলো প্রথম কন্ডিশন। অনেক জন্ম দেবতা হও, অনেক জন্ম দেবতা রূপে তোমার পূজা হয়, অনেক জন্ম দেবতা হও, 21 জন্ম আর 63 জন্ম দেবতা রূপে বা দেবী রূপে তোমার পূজা হয়, ভক্তরা তোমাকে পূজা করে। 1 জন্ম ব্রাহ্মণ হও, কিন্তু অনেক জন্ম দেবতা রূপে রাজ্য করো এবং পূজ্য হও। সেই জন্য বা বলে কি স্যাক্রিফাইস 1 জন্মে, এই সময় যখন আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হই, আর প্রাপ্তি আমাদের 21 জীবন, 21 জীবনে আমরা দেবতা হই, 63 জন্ম আমাদের ভক্তি হয়। দেবতা অর্থাৎ যিনি প্রদান করেন, যিনি দাতা। যদি এই জন্মে সম্মান না দিয়েছ তো দেবতা কি করে হবে, অনেক জন্মে সম্মান কি করে প্রাপ্ত করবে? তার জন্য হলো ফাদার। সাকার রূপে ব্রহ্মা বাবাকে দেখেছ না, সদা নিজেকে বিশ্ব সেবাদারী বলে অভিহিত করেছেন, নিজেকে বাচ্চাদের সার্ভেন্ট বলেছেন আর বাচ্চাদেরকে মালিক বানিয়েছেন, সকলকে আগে করেছেন, নিজে পিছনে রয়ে গেছেন। এ হলো ব্রহ্মা বাবা। সদা তাদেরকে মালিক হিসাবে সালাম করেছেন, সকলে দেবতা হবে, তখন ব্রহ্মা বাবা তাদেরকে সম্মান করেছেন। তো আমি যদি তাদেরকে সম্মান না করি, তাহলে আমি কি করে দেবতা হব? ছোট বাচ্চাদেরও সদা সস্নেহে সম্মান দিয়েছেন, উদীয়মান বিশ্ব কল্যাণকারী রূপে দেখেছেন। কুমারদের কিংবা কুমারীদের যুবা স্থিতির যারা সদা বিশ্বের খ্যাতনামা মহান আত্মাদের চ্যালেঞ্জ করে, যুবারা চ্যালেঞ্জ করে বিদ্বান পণ্ডিতকে, তো অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে যারা দেখানোর মহাত্মাদের অবনস্ত করার জন্য যারা প্রতিজ্ঞা করেছে, যারা এমন ভূমিকা নিয়েছে, তাদেরকে পবিত্র আত্মা হিসেবে সম্মানের সাথে বাবা দেখেছেন, কুমারদের দেখেছেন, কুমারীদেরকে দেখেছেন। তো বাবা এই দায়িত্ব পালন করে গিয়েছেন ব্রহ্মা বাবা। তারা তার থেকে চমৎকার করে এরকম মহান আত্মা মনে করে তিনি সবসময় তাদের সম্মান দিয়েছেন, তাই না? ব্রহ্মা বাবা বলেছেন, তোমরা আমার থেকেও আগে যেতে পারবে, আমি তো অনেক দায়িত্ব নিয়ে আছি, আমি তো অনেক অনেক তো এই যজ্ঞকে সামলাতে আমি অনেক ব্যস্ত, আমি তো সেই যুগযুগ তো থাকতে পারি না, তোমরা চেষ্টা করলে আমার থেকে অনেক আগে যেতে পারবে, এমনভাবে সম্মান দিয়েছেন। একইভাবে অভিজ্ঞ আত্মাদের অর্থাৎ বৃদ্ধ আত্মাদেরও সদা অনুভবী আত্মা আমজিন্স অর্থাৎ সমবয়সীদের সম্মান দিয়েছেন ব্রহ্মা বাবা। যারা বন্ধনে আবদ্ধ বান্ধিলিয়া, স্মরণে নিরন্তর তাদের নম্বর 1